Assalamualaikum, welcome back to my channel. पाका आमी डेजार्ट तैरिर आरो एकटी एपिसोड आपनादेर साथे शेयर करब। आजके आमी तैरि करे देखाबो पुडिं। कोनो प्रकार झामेला छाड़ाई पानीर भापे देवा बा ओभेने छाड़ाई आज के पुडिं तैरि करे देखाबो। तो चलुन देखे नेवा जाक। आमी एखाने हाफ केजिर चेये बेशी पाका आम निएछि, एगुलोके आमी एखन केटे निब। सबगुलो केटे नेवा हये गियेछे। এখন আমি একটি লেবু নিয়েছি, এর থেকে কিছুটা রস নিব। এখানে 1/3 কাপ পরিমাণের লিকুইড দুধ আমি আগে জাল করে নিয়েছি। কর্নফ্লাওয়ার নিব 1/4 কাপ পরিমাণের। কর্নফ্লাওয়ারটা একটু ভালো মানের নিতে হবে। এখন আমি লিকুইড দুধের সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে ব্লেন্ড করে নেওয়া আমগুলোকে ভালো করে জাল করে নিব। কিছুক্ষণ জাল করে আমি এখন এর সাথে অ্যাড করব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এইখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এর সাথে আরো অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ। চিনি দেওয়ার ফলে আমগুলো একটু লিকুইড হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারো ভালো করে জাল করে নিব। উপর থেকে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন গায়ে ছিটে না আসে। আরো কিছুক্ষণ নেড়ে আমি এর সাথে অ্যাড করব সেই মিশ্রণ, লিকুইড দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অ্যাড করব। এখন এগুলো দিয়ে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। সবশেষে আমি অ্যাড করব লেবুর রস। লেবু রসটা এখানে ভ্যানিলা এসেন্স বা ম্যাঙ্গো এসেন্সের কাজ করবে ও টেস্টও ভালো আসবে। এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। যে মোল্ডটিতে আমি পুডিং বসাবো সেই মোল্ডটিতে একটু ভালো করে তেল ব্রাশ করে নেছি। উপর থেকে আমগুলোকে ঢেলে দিব আর এভাবে একটু সমান করে নিব। সামান্য পরিমাণে ট্যাপ করে নিব যেন ভিতরে কোনো বাবল না থাকে। এইভাবে উপর থেকে আমি যতটা সম্ভব সমান করে নেওয়ার চেষ্টা করব। এরপরে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি এগুলোকে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন আমি এগুলোকে ঢেলে দেখাবো। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি ও কিছুটা ডেকোরেশন করে নিয়েছি পাকা আম ও পুদিনা পাতা দিয়ে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও অসাধারণ হয়েছে। পাকা আমি সময় চলছে এখন, চাইলে আপনারা ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারেন। আমি এখন একটু কেটে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিতরে কোনো দানা দানা ভাব নেই ও কোনো বাবল নেই। পানির ভাপ কিংবা ওভেন ছাড়াই আজকে ঝটপট এই পুডিং তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।